हेलो फ्रेंड्स, आमार चैनले सबाई के वेलकाम जानिए आमी आमार ब्लगटा शुरू करछी। आज के आमार व्यवसार काजे बेरोबो, से कारणे अल्प किछु संसारेर काजकर्म सेरे निजेर काजे जाबो। तो जतटा पारबो संसारेर काजकर्म करे तारपरेई चेष्टा करबो जेते। तबु जेहेतु आमी जयेंट फैमिलीते थाकि, से कारणे आमी किन्तु अनेकटाई हेल्प पाई। আমি যেদিন ব্যবসার জন্য বেরোই, আমার শাশুড়িমা সেদিনকে রান্নাবান্না দিকে চলে যান, বা আমি রান্না করলেও অন্যান্য কাজগুলো আমার যা হয়তো দেখে নেয়। এরকম অল্টারনেটিভভাবে অনেকটাই হেল্প পাওয়া যায়। এরকম কিন্তু আজকালকার দিনে অনেক বাড়িতেই পাওয়া যায় না, এই হেল্পগুলো কিন্তু হয় না। কিন্তু জয়েন্ট ফ্যামিলি আজকালকার দিনে অনেক জায়গাতেই নেই, মানে দেখাই যায় না এখন। কিন্তু তবু আমরা এখনও জিনিসটা মেনটেন করে আছি। আমার 16 বছর বিয়ে হয়েছে, আমরা 16 বছর ধরে আমি এইভাবেই রয়েছি। কোনো অসুবিধা তো হয় না, উল্টে সুবিধাই হয়, অনেক সম্মতি অনেক সুবিধা হয়। অনেক কিছু মেনটেন, জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে অনেক কিছুই কিন্তু মেনটেন করে চলতে হয়। সে তারাও যেমন আমার দিকটা দেখবে, আমাকেও কিন্তু তার দিকটা দেখতে হবে। এইটাই একটা জয়েন্ট ফ্যামিলির ব্যাপার, দুজনকে দুজনের দিকটা কিন্তু মেনটেন করতে হয়। যাই হোক, আমি অল্প কিছু কাজ করে, আর সবটা তো আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, ব্লগে আনতে পারিনি, স্কিপ করে গেছি, কারণ সবসময় সম্ভব হয়ে ওঠেনি। সব কাজের মধ্যে তাড়াহুড়ো ছিল, তাড়াহুড়োতে তো তারপর আজকে আমি একটু ব্যবসার কাজে বেরিয়েছিলাম। বেরিয়ে তারপর বাড়ি এসে আমাদের বাড়িতে একটা ছোট্ট অতিথি এসেছিল, সেটাকে নিয়ে আমার ছেলে একটুখানি খেলাধুলা করলো, গল্প গুজব করেই আজকের দিনটা শেষ হয়েছে। আমার এই ব্লগগুলো যদি আপনাদের সবার ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক করা কিন্তু আমার জন্য ভীষণ, আমার পাশে থাকার জন্য ভীষণ প্রয়োজন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি না সব সবজিটাকে একটু চাকুতে কাটাই পছন্দ করি, সে শাকই হোক আর লাউই হোক আর মোচাই হোক ঝোল হোক, সব কিছুই আমি চাকুতে কাটতে ভীষণ ভালোবাসি আর ভালো পারি। চাকুতে যে জিনিসটা একদম পারফেক্টই হয় আমার কাছে, বটিতে অতটা ভালো হয় না, আমি বেশি কমফোর্ট ফিল করি চাকুতে। যাই হোক, সবজিপাতি কেটে দিলাম, মাছ টাছ রেডি, মশলা করে দিলাম, আজকে শাশুড়িমাই রান্না করবে। আর বাকি কাজগুলো আমি, আমার সব সারা হয়ে গেছে, আর বা অন্যান্য কাজও যা দেখে নিচ্ছে, তো আমি তারপর রেডি হব। রেডি হয়ে আমি বেরিয়ে যাব আমার গন্তব্যস্থলে। এই যে আমি বেরোই এই সব কিছু কাজের মধ্যে, এত লোকজনের মধ্যে থেকে, এটাও কিন্তু আমার জন্য ভীষণ দরকার। কারণ আমি যদি একভাবে এই সংসারের ভেতরে থেকে যাই, এই সংসারের কাজকর্মের মধ্যে থেকে যাই, তাহলেও কিন্তু আমার মাথাটা খারাপ হয়ে যাবে, তাহলেও কিন্তু আমি ভোর হয়ে যাব। এই ব্যাপারটা আমি পারি না। আমার কাছে এই যে একটু বেরোনো, 5টা লোকের সাথে কথা বলা, 5 জায়গায় যাওয়া, এইটা একটা অক্সিজেন, এটা আমার ফিরছি। আমি বাড়ি ফিরে এসেছি সন্ধ্যাবেলা। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। বাই বাই।